আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে কলসে আসলাম, ঈদের শপিং এগুলো দেখতে ভালো লাগে আসলে। তো ঈদের শপিং বলতে আমার ছোট ছেলেটার জন্য এক জোড়া জুতো কিনবো, গরম চলে এসেছে, জুতোগুলো গরম লাগে পড়লে এখন মোজা দিয়ে, উইন্টারের জুতোগুলো ছোট হয়ে গেছে, সে কিছুতেই আসবে না, তাকে অনেক জোর করে নিয়ে এসেছে। কারণ হচ্ছে দোকানে গেলে ও ট্যাব ইউজ করতে পারে না, সেটার জন্য সে আসতে চায় না। তো আসলে এখানকার যে কাপড়গুলো, সে কাপড়গুলো ধোয়া যায়, এটা একটা সুবিধা। আর আমাদের দেশি যে কাপড়গুলো সেগুলো হাতে ধুতে হয়, বা সিনথেটিক কাপড় হলে সেটা তো অনেক সময় দেখা যায় কাজ করা থাকলে ধোয়া যায় না। তো ঈদের আসলে ছোটবেলায় যেরকম জামা কাপড় পাওয়া যেত, এখন বড় হয়ে গেলে লোকজন বলে বুড়া মানুষের আবার ঈদ কিসের, কিন্তু আসলে ঈদ তো সবার জন্যই, বড় হোক ছোট হোক সবার জন্য ঈদ। তো বাচ্চারাদের জন্য আনন্দটা একটু বেশি, আর যারা বয়স্ক তাদেরও যে আনন্দে নাই তা না। ঈদের দিনটাতে সবচেয়ে বেস্ট কাপড় যেটা, সেটা পরার সুন্না, এবং অড নাম্বার অফ খেজুর খাওয়াটা সুন্না, এবং যে রাস্তা দিয়ে এক ঈদগাহে যাবে তার উল্টা রাস্তা দিয়ে আসাটা হচ্ছে সুন্না, ব্যাক করাটা আর কি। এবং ঈদের যেহেতু সারা মাসটা রোজা রাখ, মানে যেহেতু আমরা রোজা রাখি, ইনশাল্লাহ রাখবো, তখন ঈদের দিন সকালে এই জন্য রোজা ভাঙতে হয়, মানে কিছু খেতে হয়। তো বাংলাদেশে সবাই সেমাই, ফিরনি, পায়েস এগুলো খায়, ওইটা খাওয়া না, আসলে খেজুর খাওয়াটা সুন্না। তো সেটা এবং অড নাম্বার অফ খেজুর আর কি, মানে বেজোড় সংখ্যক খেজুর আর কি। আর ঈদের আগে সবাই দেশে যাওয়ার জন্য, মানে গ্রামে যাওয়ার জন্য যে একটা দৌড়াদৌড়ি, মানে একটা সাংঘাতিক অবস্থা তৈরি হয়, লঞ্চ বাস ট্রেন সব সময় একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। তো গ্রামে গিয়ে ঈদ করা কিন্তু আসলে সুন্নাও না, ফরজ না, ওয়াজিব না, কিচ্ছু না। তো এতগুলো লোক একসাথে যেতে চাইলে তো তখন ডেফিনেটলি ট্রান্সপোর্ট একটা প্রবলেম হবে। তা আমার মনে হয় যে ঈদ করে ঈদের পরের দিন যখন মানে একটু হালকা হয়ে যায়, তখন যাওয়াটা বোধ হয় বেটার হয় আর কি, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। আর মানে যারা বয়স্ক যারা আছে, মানে বাবা মা, তারা একটু ইমোশনাল হয়ে যায় যদি ছেলে ছেলের না যায়, তখন বলে ছেলের বউ যেতে দিচ্ছে না, এই ধর মানে আসল ব্লেমটা কিন্তু ছেলের বউয়ের ঘাড়ে এসে পড়ে। তো বহু বছর বাংলাদেশে ঈদ করা হয় না, 2000 সালে বাংলাদেশে ঈদ করেছিলাম, তারপরে আর কখনো করা হয়নি। তো এখানকার যেহেতু আমরা এখানে থাকি বহু বছর ধরে, এখানে ঈদ করতেই ভালো লাগে। ঈদের সময় মহিলা পুরুষ সবাই আসলে ঈদগাহে যে নামাজ পড়াটা, সবারই নামাজ পড়তে যাওয়া উচিত, এবং সবাই আসলে প্রফেট মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় সবাই মসজিদে নামাজ পড়তে যেতেন, আসলে নারী পুরুষ শিশু। এখন যাদের মেনস্ট্রুয়েট পিরিয়ড থাকে মহিলাদের, তারাও যেতেন, তারা নামাজে অংশগ্রহণ করতেন না, কিন্তু দূরে বসে থাকতেন আর কি, বা দূরে দাঁড়িয়ে থাকতেন। তো এই যে দেখেন প্যান্টের কি অবস্থা, এটাই হচ্ছে ফ্যাশন এখন, টোটালি চিরা। সবাই ভালো থাকবেন।